ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিজের সৃষ্টিশীল দক্ষতা দিয়ে নেইমার এই মৌসুমে পিএচজিকে নেতৃত্ব দিবেন বলে বিশ্বাস দলটির কোচ থমাস টুকেলের রাশিয়া বিশ্বকাপে আশা অনুরূপ জ্বলে উঠতে পারেননি নেইমার জুনিয়র শুধুমাত্র করেছেন দুটি গোল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে দুই এক গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পায়ের পাতার ইঞ্জুরির কারণে গত মৌসুমে পিএচজির হয়ে অনেকটা সময় খেলতে পারেননি নেইমার জুনিয়র এই মৌসুমে নেইমার প্রসঙ্গে পিএচজির নতুন কোচ থমাস টুকেল বলেন এটা পরিষ্কার যে নেইমার আমার মূল খেলোয়াড় সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার একই সঙ্গে একজন সৃষ্টিশীল শিল্পীও সৃষ্টিশীল খেলোয়াড়দের উপর খুব বেশি চাপ না দেওয়াটা কখনো কখনো তাদের জন্য সহজ হয় ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের উপর রক্ষণ সামলানোর বাড়তি কোনো চাপ দিতে চান না কোচ এ প্রসঙ্গে তিনি বলেন নেইমার ঝুঁকি নেই অনেক সুযোগ তৈরি করে আমাদের রক্ষণের দায়িত্ব নেওয়ার মতো অনেক খেলোয়াড় আছে আমি এই কাজ থেকে সম্পূর্ণ তাকে আলাদা রাখতে চাই এই মৌসুমে নেইমার সতীর্থ হিসেবে পাচ্ছেন ইটালির অভিজ্ঞ গোলরক্ষক জানলুইজি বুফনকে এছাড়াও দলে আছেন দারুণ সব তারকা আক্রমণে নেইমারের সবচেয়ে বেশি সহযোগী হিসেবে থাকবেন কিলিয়ান অ্যাম্বাব্পে এবারের মৌসুমটা পিএচজির জন্য হবে অসাধারণ তাই তো দল নিয়ে দারুণ খুশি পিএচজি কোচ থমাস টুকেল আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে নেইমারের উচ্ছ্বাসিত প্রশংসা করে এ সমস্ত মন্তব্য করেছেন পিএচজি কোচ থমাস টুকেল